চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগে কি কি থাকতেছে দেখতে হলে সম্পূর্ণ ব্লগটির সাথেই থাকেন। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে 90°W। আমি এখানে এটা নতুন লঞ্চ করছে, তো ভাবলাম যে যাই দেখে আসি কেমন, ভিতরের ইন্টেরিয়রটা দেখি। ছোটোখাটো একটা স্পেসের মধ্যে কিছুটা প্লান গাছগাছালি ছোটো ছোটো করে লাগানো আছে, তো এই আর কি, খুবই সিম্পল, মানে অত গর্জিয়াস কিচ্ছু না। নর্মালি এখানে আপনার জুস, র জুসের জন্য আর কি আমার আশা মূলত, মানে বাইরে একটু গরম পড়ার জন্য ভালো একটু মানে ঠান্ডা কিছু খাই, এটার জন্য ভালো কোথায় যাওয়া যায়। তো আমার চোখে যে এটা পড়লো, তখন আমি এটা এখানে চলে আসলাম। তারপরে আমি অর্ডার করলাম, অর্ডার করার পরে এটা ছিল ওদের কিচেন, কিচেন স্পেস এই আর কি। তো দেখতে পারতেছেন এটা মেনু কার্ড, এখানে কী কী পাওয়া যায় না পাওয়া যায়। এখানে হচ্ছে বার্গার আছে, স্যান্ডউইচ আছে, মোমো আছে, তারপরে র জুসগুলো আছে আপনার হচ্ছে লাচ্চি টাচ্চি দিয়ে, এই আর কি মিডিয়াম, মানে বাজেটের মধ্যে সব কিছুই আছে সিম্পলি। তো এদের সামনের স্পেস, মানে সামনের যে ইয়াটা আমার খুব ভালো লাগছে চোখে লাগার মতো, তার জন্য মনে হলো যাই একটু ঘুরে আস। এই তো আমার জুস চলে আসছে, আমি ড্রাগন অর্ডার করছিলাম। যেহেতু দুপুরের একটু আগে আমি এটা করছিলাম, অর্ডার করছিলাম, তো আমি মোমো অর্ডার করছিলাম, চিকেন মোমো। এটা 150 টাকা ছিল মোমোটা এক প্লেট, তো এটার সাথে আমাকে ঝাল সস এবং ইশের সসটা ছিল আপনার বলে ধনিয়া পাতার। তো এদের মোমোটা ভালো ছিল, খারাপ ছিল না, একটু মিষ্টি মিষ্টি লাগতেছিলো সস দিয়ে খাওয়ার পরে, ও তারপর ঝাল সসটা খাওয়ার পরে একটু ঝালও লাগছিলো এই আর কি। তো ফার্স্ট টাইম এদের খাবার খারাপ না, ভালোই খেয়ে দেখলাম। তো আমি প্রথমে ঝাল দিয়ে খেয়ে দেখতেছিলাম যে কেমন লাগে, ভালোই লাগতেছিল, জাস্ট একটু সুইট সুইট, আবার ঝাল ঝাল। এবার এটা আমি ধনিয়া পাতার সস দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। বরাবরই ভালোই, মোমোটা ভালোই ছিল। আর একটা কথা, ড্রাগন আমি ওইভাবে অতটা খাই না, তারপরও মানে অর্ডার করলাম দেখি এখানে নতুন কোনোভাবে তৈরি করে কি না। তো আমি পুরোটা শেষ করতে, অনেকদিন পর আজকে বাইরে বের হয়েছিলাম, বিশেষ করে মেঘলা বাদলার দিনে আমার বের হইতে ভালো লাগে না, বাইরের ক্যাস্টস সাউন্ড নয়েজ অনেক বেশি। তো আজকে সারাদিন কী করলাম না করলাম এটা নিয়ে আমি একটা ভিডিও দিব আপনাদের জন্য, সাথেই থাকেন। আমি শপিং করতে খুব পছন্দ করি, অনেক দিন আমার শপিং করা হয় না, কিছু কেনাকাটাও হয় না। তো যখন অনেক পর বের হলাম, ভাবলাম যে একটা ড্রেস নেওয়া যায় কি না, এই জন্য একটা মলে ঢুকলাম। তারপরে এই যে দেখতেছিলাম এই সিম্পলি ওয়ান পিসগুলো ভালোই ছিল, কিন্তু একটু মোটা কাপড় দেখে হচ্ছে নিতে ভয় পাচ্ছিলাম যেহেতু গরমের সময়। এখানে এই তো দেখতেই পারতেছেন সব কিছুই ভালোই লাগে, মনে হয়
সবই নেই, কিন্তু এইটা ছিল পাঞ্জাবি, লেডিস পাঞ্জাবি। তো যাই হোক, দেখতেছিলাম, দেখতে ভাবলাম উপরের স্পেসে কি আছে। এইখানে ছিল কোট, এইখানে সব। ভিডিও যখন করতে গেলাম মেঘলা, এখন ভিডিও টিডিও শেষ পর্যায়ে, তখন হচ্ছে রোদ চলে আসলো আকাশে। আজকের ভিডিও কোনো প্ল্যান ছিল না, তারপরে করলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।